পুরুষ পাখিরা বেশি সুন্দর কেন? শুধু ময়ূর না, এরকম অনেক পুরুষ পাখি সেই প্রজাতির মেয়ে পাখির চেয়ে বেশি সুন্দর। পুরুষ ময়ূরের এরকম আছে, ময়ূরের নেই। ময়ূরের নীল সোনালি রঙের চমৎকার মিশ্রণ সৌন্দর্যে ছোঁয়াটা ছড়িয়ে পড়ে, অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। শুধু ময়ূর না, এরকম অনেক পুরুষ পাখি সেই প্রজাতির মেয়ে পাখির চেয়ে বেশি সুন্দর। অথচ আমরা মনে করি কোনো প্রজাতির মেয়ে সদস্যই বেশি সুন্দর হয়, আর পুরুষেরা হয় রুক্ষ ধরনের। কিন্তু অনেক পাখির ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। এই বিষয়টা নিয়ে বিজ্ঞানী চার্লস ডারউইন তার সঙ্গী বাছাই তত্ত্বে অনেক যুক্তি দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন কোনো প্রজাতির বিবর্তন সহায়ক বলে পুরুষ নারীর কিছু পার্থক্য সৃষ্টি হয়। অনেক জীববিজ্ঞানী মনে করেন এই পার্থক্যের উদ্দেশ্য হল শত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে মেয়ের সঙ্গীকে রক্ষা করা। মেয়ে পাখিদের গায়ের রং সাদা বর্ণটা হয় বলে সহজে চিন শকুনের নজরে পড়ে না। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য মেয়ে পাখিকে সারাক্ষণ নেড়ে বসে থাকতে হয়। এ সময় তার আত্মরক্ষার ব্যবস্থা প্রায় থাকে না, তাই সাধারণত মেয়ে পাখিদের গায়ের রং সাদামাটা ধরনের হয়, যেন সহজে চিল শকুনের নজরে না পড়ে। বিপরীতে তাদের পুরুষ সঙ্গীদের থাকে আকর্ষণের রং ও সাজ। কিন্তু এই পুরুষ আবার বেশ শক্তিশালী, তাদের রয়েছে তীক্ষ্ণ ঠোঁট ও নখ। তাদের রং সে আকৃষ্ট হয়ে কোনো শত্রু আক্রমণ করতে গেলে তারা খেতে হয়, তাই অন্য কোনো শত্রু তাদের সহজে ঘাটায় না, ফলে নারী পাখিরা নির্বিঘ্নে বাচ্চা ফোটাতে পারে। এভাবে কম সুন্দর নারী পাখিরা তাদের বংশবিস্তারে বিশেষ সুবিধা পায়।